যাকে দাদা বলে ডাকত সাত বছরের শিশুটি জীবনে সেই ডেকে এনেছে অন্ধকার। স্কুলে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এই ছাত্রীকে যৌন নির্যাতন এবং ছুরি দেখিয়ে হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার চণ্ডীগড়ে। সাত বছর বয়সী এই শিশুর পরিবারের দাবি, বুধবার স্কুলে যাওয়ার সময় তাকে নিজের বাড়িতে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা ইরফান সাপুই। সেখানেই ২৭ বছরের যুবক শিশুটির ওপরে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। নির্যাতিতা শিশুর দাবি, ইরফান তাকে ছুরি দেখিয়ে হুমকি দেয়, কাউকে বললে খুন করে দেবে। ভয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মাকে সব বলে শিশুটি। স্থানীয়দের দাবি, এর আগেও ইরফানের বিরুদ্ধে একাধিকবার শিশুদের ওপরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ইরফানের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে, তবে ইরফান এবং তার পরিবারের সদস্যরা এখনো পলাতক। জয়ন্ত রায়, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।